নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর দাদা সাথে একটা নতুন ভিডিও চলে এসেছি ফুড ব্লগ। তো আজকে আমাদের হচ্ছে একটা হচ্ছে চাউমিন, দেখতেই পাচ্ছ বাড়ির চাউমিন। এর মধ্যে পেঁয়াজ দেওয়া আছে, ডিম দেওয়া আছে, লঙ্কা দেওয়া আছে, আর সাথে স্পেশাল জিনিস আলু। হ্যাঁ বন্ধুরা, বাঙালি আলু দেবে না সেটা তো ভুল। তো আমার একটু সসের প্রয়োজন হয়, তো কিষানের সস পেঁয়াজটা একটু ভেঙে নিচ্ছে। আমার কাছে আসেনি, হ্যালো শুরু করা যাক। বাড়ির চাউমিন খেতে খুব ভালো লাগে, কারণ এর মধ্যে আলাদা টেস্ট আছে। দোকানের জন্য ভালো, কিন্তু বাইরটার টেস্টটা দোকান কমপ্লিট করতে পারবো। আমাদের বাঙালি তো এর মধ্যে একটা আলাদা ফ্লেভার আসছে, যেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো দেওয়া হয়, আর সাথে একটু হলুদ দেওয়া, ভালো হলুদ দেওয়া, সেজন্য চাউমিন দেখতে একটু হলুদ দেওয়া হয়। সরি পড়ে গেল, ঘর নষ্ট করছে না, আগ্রহ হবো তো খেলি। অতটা হামুক খাই না আমি, প্রথম করে ব্লক করি না। চাউমিনটা ভালো সিদ্ধ হয়েছে, খেতে খেতে ভালো লাগছে, টেস্টফুল লাগছে। আমার ভিতরে নিচে আওয়া যাবে না, সেটা মানা যায়। কাঁচা পেঁয়াজ টেস্টটা যা লাগে না, জাস্ট গোলমরিচের খুব ছালটা পুরো মুখে লাগছে আমার, চামড়ি চলছে, দেখো ঘামড়ে আছে, মানে হালাত খারাপ প্রায়। বলি না তবু প্লেট করে চাউমিন এসেছি, জাস্ট এতটা আমি ওটা খাই না, তবে সে কি মনে হলো যে না খাই, কারণ মেয়েকে আপনি দেখতে গেলি যে সবাই পেট ভরে ভরে দিচ্ছে। আমি তো পেট্রোল খাবো না, একটা অপশন হচ্ছে তোর পাওয়া হচ্ছে গ্যাসে অন্যমা নিচে গিয়ে দিয়ে যাচ্ছে রাখার পরে। হ্যাঁ ঠিক আছে রাখো। পেঁয়াজ না দিলে হয় সেই পেঁয়াজটা, পনির খুব বেশি লাগবে, লঙ্কা আছে লঙ্কা খেতে পারি,
লঙ্কাটা আমি খাই, বাট গোলমরিচের ঝালটা না জাস্ট এখানে অ্যাটাক করছে আমার অবস্থা করতে দেয়। হ্যাঁ তো আমি গেল আজ তাও আমার আছে, ঠিক আছে কোনো ব্যাপার না। বাঙালি ফুড ক্লাবে তোমাকে জানিয়ে দেয় প্রথম প্রথম আমাদের চ্যাট বাটা বেশি গ্রোথ না, তবুও বা দেখো যদি ভালো লাগে তো শেয়ার করো। এভাবে রোডে ফুড ব্লগও করছি, খুব শীঘ্র সেগুলো আসবে, কিন্তু তার আগে এই ফুড ব্লগগুলো খুবই জরুরি, কারণ আমি যে খাচ্ছি তোমার সামনে সেটা আমার খুব মানে এদের মানে আমাদের আমাদের যে ইন্সপায়ার করেছে যে না তোমার ভিডিও লোকে দেখতে লাস্ট ভিডিওতে মোটামুটি ভালোই একটা সার্টেন ভিউ এসেছে, যেটা থেকে আমি অনেকটা ইন্সপায়ার হয়েছি, তো এই ভিডিওটা সেই জন্যই এসেছি। তোমাদের খুব কথা বলে দিই না আমরা আমি কথা বলতেও না খাই আমি পড়ে যাবো, বিকজ কথা বলতে হলে যদি খাওয়া যায় সেই খাওয়াটা ভালো পচে পেটে। তোমরা কমেন্টে বলতে পারো তোমার এখন কথা কথা তোমার কথা বলতে খাওয়া না হয় না মুখবন্ধু খাওয়া যায় না, ঠিক আছে মুখবন্ধু কী করে খাবো তবে হ্যাঁ বেশি কথা বলো না তাদের মাথায় উঠে গেলো কাজটা তো মরে গেল। এই রাস্তা ব্রেকফাস্ট ছিল তো ব্রেকফাস্ট করে চাউমিন খাই ফার্স্টে মনে ট্রাই করবো কিন্তু ব্রেকফাস্টে চাউমিনটা কেমন লাগে যে ভালো আছে ব্রেকফাস্টে চাউমিন পরে চাল মানি আমার মা বানিয়েছে একটু ভেরি গুড হাতে রান্না খেলা ভুলে গেলে তোমার রান্নার মধ্যে অনেক এক্সপেরিমেন্ট যেগুলো না মানে প্রথমে মনে হয় ভুল করছে কিন্তু পরে যখন খাটো মুখে দিই না খুব স্বাদ লাগে যে ওরা ভালো কেন গরমে দিচ্ছে ভালো আছে না গরমেতে যেমন গরম ঝাল লাগছে দেখো ঘামড়ে আছে কিন্তু আলাদা একটা ফ্লেভার আসছিলো চাল মাছটা দেওয়া আছে কিন্তু শুধু চাল মাছটা সেই ফ্লেভারটা আসছে না যে গোলমুচে গুঁড়ো দিয়ে আসছে হালকা ঢাকার ফ্লেভারটা আমার শেষ হয়ে কথা বলতে আগে আমরা ভিডিও চাই এখানে দুটো ভিডিও চাই সকাল উঠি আর রাত্রে দিন ঘুরেছি তো সেই দুটো ভিডিও আমি লিখে দিয়ে দেবো।